নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা। আজ আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বিগত কয়েকদিন হলো আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, তার জন্য আপনাদের সকলের কাছেই ক্ষমা প্রার্থনা করছি। কারণ আমার শরীরটা একটু খারাপ থাকার জন্য আপনাদের সামনে কোনো নতুন ভিডিও তুলে ধরতে পারিনি। তো থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতেই পাচ্ছেন আজ কি বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি শীতে কিছু গাধা ও ইনকা গাধা করেছি। আপনারা অনেকেই হয়তো ভাবছেন ইনকা গাধাগুলো কেন এখনও ফুল ফোটেনি। আসলে কি জানেন, এই ইনকা গাধাগুলো একটু দেরি করেই লাগিয়েছি, নভেম্বরের লাস্ট উইকে বসিয়েছিলাম। অনেকেই হয়তো অক্টোবর বা দুর্গাপুজোর পরপরই শীতের ফুল গাছ লাগাতে শুরু করে দেন। আমি কিন্তু এবছর একটু দেরি করেই বসিয়েছি, আর অনেকেই একটু লেট করে শীতের গাছ করে। এই দেরি করে নেওয়ার একটাই কারণ, আমি এই গাছ থেকে গরমকাল পর্যন্ত ফুল নেব। এখন যাদের কাছে ফুল নিয়েছেন তাদের গাছের ফুল জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারি শেষ হতে হতে শেষ হয়ে যাবে, কিন্তু আমার এই গাছ থেকে মার্চ এপ্রিল মাস পর্যন্ত ফুল পাবো। এজন্যই আমি এই ইনকা গাধাগুলো একটু লেটেই শুরু করেছি। তো এই অবস্থাতেই আপনাদের সামনে গাছগুলোকে নিয়ে এসেছি আপডেট দেওয়ার জন্য। এই গাছগুলোকে এক মাস হয়ে গেছে পটিং করেছি, এখন গাছের অবস্থা এই রকম হয়েছে। দেখুন প্রত্যেকটি গাছে কেমন ব্রাঞ্চেস বেরিয়েছে, ও প্রত্যেকটি গাছে দেখুন কতগুলি দেখা যাচ্ছে এবং গ্রোথ নিয়েছেও। এই গ্রোথ নেয়ার পেছনে আমি কি সয়েল মিডিয়া নিয়েছি এবং এই সময় গাছের কি কি পরিচর্যা করলে আমরা এই গাঁধা ফুল গাছের মধ্যে প্রচুর মাল্টিপল ব্রাঞ্চেস নিয়ে আসতে পারবো, এবং তার সঙ্গে এই গাছে কি খাবার প্রদান করলে গাছে অসংখ্য পরিমাণে ফুল পেতে পারি, সেই বিষয় নিয়ে ও প্রত্যেকটি বিষয়বস্তু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। তো ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখুন, কোথাও স্কিপ করবেন না। এবং যে সকল বন্ধুরা শিপ্রাস গার্ডেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আজ প্রথম এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যখন এই গাছগুলোকে প্রথম নিয়ে এসেছিলাম তখন সেকেন্ড পটে ছিল, তারপর কয়েকদিন বাড়িতে রেখে এই 8 ইঞ্চি টবে এবং গ্রো ব্যাগে প্রতিস্থাপন করেছিলাম। এই টবে কিন্তু গাছগুলো ভালোই গ্রোথ নিয়েছে, আর এই গ্রোথ নেওয়ার পেছনে সবথেকে বড় কারণ যেটা সেটা হচ্ছে গাছে সয়েল মিডিয়া। তো কি সেই সয়েল মিডিয়া আমি তৈরি করেছি এই গাঁধা ও ইনকা গাঁধা ফুল গাছের জন্য? 50% বাগানের মাটির সঙ্গে 50% গোবর সার মিশিয়ে এই মিডিয়া তৈরি করেছি, এবং সেই মিডিয়াতেই আমি শীতের সমস্ত ফুল গাছ প্রতিস্থাপন করেছি। তো এই এইরকম সমান রেশিওয় মিশ্রণ দিয়ে যদি আপনারা শীতকালে সমস্ত ফুল গাছ করেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো একটা রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। কারণ গাছ বেড়ে ওঠার জন্য তার মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন পেয়ে যাবে, কারণ সেখানে আমি মাটির সঙ্গে গোবর সার ব্যবহার করেছি, মানে গাছ সেখানে নিউট্রিশন ও নাইট্রোজেন পাচ্ছে এই গোবর সার থেকে। এবং গাছ যখন ভরপুর নাইট্রোজেন পাবে তখন সে এই রকম ঝাঁকড়া হতে শুরু করবে এবং গ্রোথ হতে শুরু করবে। তো যারা শীতকালীন ফুল গাছ যারা করছেন তারা 50% বাগানের মাটির সাথে 50% গোবর সার মিশিয়ে মাটি তৈরি করবেন। আর অনেকের মনের মধ্যে এরকম কোনো প্রশ্ন হতে পারে যে গাছকে এরকম ঝাঁকড়া বা বসি করতে আমরা কী পথ ব্যবহার করেছি? হ্যাঁ বন্ধুরা, সেটাই আজ আপনাদের বলবো। এই দেখুন এই গাছগুলো দেখুন প্রচুর মাল্টিপল ব্রাঞ্চ আসতে শুরু করেছে এবং প্রত্যেকটি ডালে দেখুন কুড়ি এসেছে। এভাবে যদি আমরা শীতের ফুল গাছকে ঝোপালো করতে চাই, বিশেষ করে ইনকা গাঁধাকে, পিঞ্চিং পদ্ধতি অবলম্বন করতে হবে। যে পিঞ্চিং পদ্ধতি অবলম্বন করে কিন্তু আমরা আমাদের ছাদ বাগানে প্রচুর চন্দ্রমল্লিকা ফুল পেয়ে থাকি একটি গাছ থেকে। তাই গাঁদা ফুল গাছেও যদি আমরা ছোট থেকেই এরকম পিঞ্চিং পদ্ধতি অবলম্বন করি তাহলে একটি গাছ থেকে আমরা প্রচুর ফুল পেতে পারি। পিঞ্চিং পদ্ধতি আর কিছুই না, জাস্ট গাছের মাথাটিকে যদি আমরা ছোট থেকেই কেটে ফেলতে শুরু করি তাহলে এই ইনকা গাঁধায় প্রচুর মাল্টিপল ব্রাঞ্চ আসতে শুরু করবে।
আর আমরা যদি এই মাথা না কেটে দিই তাহলে গাছে কুড়ি আসতে শুরু করবে এবং গাছ তার সমস্ত এনার্জি ব্রাঞ্চেসের উপরে না দিয়ে ফুলের দিকেই দেবে। তাতে কি হবে, আমরা গাছ থেকে অধিক সংখ্যক ফুল পাবো না, গাছে অল্প কিছু ফুল পাবো। তো অবশ্যই আমাদের বেশি ফুল পেতে গাছকে পিঞ্চিং করতেই হবে। আমরা গাছ থেকে যদি প্রচুর ফুল পাই সেটা দেখেও আমরা খুবই আনন্দ অনুভব করতে পারবো। আর এই দেখুন, এই গাছগুলো নভেম্বরের প্রথমেই বসিয়েছিলাম, সেগুলোতে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। আমাদের বাগানে যদি এরকম কয়েকটি গাছ থাকে তাতেই আমাদের ছাদ বাগানকে সৌন্দর্যে ভরিয়ে তুলবে। এবার চলে আসি খাবারের ক্ষেত্রে। আমরা গাছ এভাবে তৈরি করে নিলাম, এভাবে পিঞ্চিং করে নিলাম, এভাবে ব্রাঞ্চ তৈরি করলাম, এবং এবার আসি কি খাবার প্রয়োগ করলাম। আমি টবের মাটি একটু ঘুষে নিয়ে এই মিক্সার প্রয়োগ করেছি। এই মিক্সার আমরা চাইলে বাড়িতে তৈরি করেও নিতে পারি, আবার সারের দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারি। এবং মাসে একবার একটা 8 ইঞ্চি টবের জন্য 8 থেকে 9টি ডিএপির দানা টবের গা ঘেঁষে দিয়ে দিতে হবে এবং 10 থেকে 15 দিন অন্তর সবজি পচা তরল জলও টবের মাটিতে প্রয়োগ করে থাকি। তাতেই দেখুন আমার গাছে কত সুন্দর চেহারা নিয়েছে। এই সর্ষের খোল ভেজানো জল আমরা একটা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 1 গ্লাস ব্যবহার করব। এই সর্ষের খোল ভেজানো জলটা যেহেতু জৈব খাবার এবং এর মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া হয়ে থাকে, সেগুলো বেসিক্যালি গাছের জন্য ভালো। শীতের সময় এই খোল পচা জলটা সবসময় সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন, কারণ শীতে সবসময় ওয়েদারটা যেহেতু স্যাঁতস্যাঁতে থাকে সেভাবে রোদ্দুর ওঠে না এবং রোদ্দুরও কিন্তু সে পায় না ঠিকঠাক। তাই সকালবেলা যদি আমরা এই খোল পচা জলটা গাছের গোড়ায় দিই তাহলে গাছগুলো কিন্তু ভাইরাসের হাত থেকে বেঁচে যাবে। সন্ধেবেলা দিলে কি হবে, সারা রাত খাবারটা গাছের গোড়ায় থেকে ফাঙ্গাস লাগার চান্সটা থেকেই যাবে। তাই আপনাদেরকে অবশ্যই প্রোভাইড করব সকালবেলা খোল পচা জলটা দেওয়ার জন্য, তাতে গাছগুলো সুস্থ সবল থাকবে, কোনো রকম ফাঙ্গাসের প্রবলেম কিন্তু গাছগুলোতে হবে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকে গাধা ও ইনকা গাধা নিয়ে আজকের ভিডিও। আমি প্রতি বছরই শীতের ফুল গাছ করে থাকি, তাই এবছরও কিছু করেছি আর সেটাই আজ আপনাদের সামনে শেয়ার করলাম। আমি এবছর কী কী ফুল গাছ করেছি তারই এক ঝলক আপনাদেরকে দেখিয়ে নিই। কিছু গাছে ফুল ফুটতে শুরু করেছে এবং কিছু ফুল গাছে খুব তাড়াতাড়ি ফুল ফুটতে শুরু করবে। তো যে সকল বন্ধুরা এত সময় ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখলেন,
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাকে উৎসাহিত করে একটি নতুন ভিডিও তৈরি করার। তাহলে আজ এখানেই ভিডিওটি শেষ করছি, নেক্সট দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।